জিলহজ মাসের নয় তারিখ হলো আরাফার দিন এই দিন হাজিগন আরাফার ময়দানে উপস্থিত হন বলে এই নামকরণ করা হয়েছে এই দিনের রোজা রাখার ফজিলত প্রসঙ্গে মহানবী সাল্লাহ আলু বলেন আরাফার দিন সিয়াম পালন করলে সামনের এবং পিছনের দুই বছরের গুণা আল্লাহ ক্ষমা করবেন বলে আমি আশা খুব পোষণ করছি একবার ভাবুন তো রাসুল্লা সাল্লাম যদি আশা পোষণ করেন আল্লাহ তালাটা তো কবুল অবশ্যই করবেন এটা মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে আছে অন্য হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে তার উপর্যুপুরি দুই বছরের পাপ রাশি মাফ হয়ে যায় তার গিফট অন্য হাদিসে এসেছে আরাফার দিনের রোজা এক হাজার দিন রোজা রাখার সমান আমার মনে হয় কোন নফল রোজার সব এত হতে পারে বা তালায় এমনভাবে মানুষকে ক্ষমা করার একটা উচিলে পেতে রেখেছেন যে এই জিলহজ মাসের নয় তারিখের রোজার মাধ্যমেই যেটা সম্ভব তো এত বড় একটা ফজিলাত পূর্ণ রোজা আমরা কেন হাত ছাড়া করবো তাই আসুন আমরা এই মহতে দিনে নিজে রোজা রাখি এবং অন্যকে উৎসাহিত করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ